আটাকে আট, আটাকে আট, আট দুগুনে ষোলো, আট দুগুনে ষোলো, তিন আটে চব্বিশ, তিন আটে চব্বিশ। বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে? হ্যাঁ বাবিটিতে তো দেখছি খুব পড়াশোনা হচ্ছে। তা বলি একটা দায়িত্ব নিলে তো পারো, প্রত্যেকদিন মেয়েকে একটু পড়াতেও তো পারো, এমন তাহলে তোমার একটা কাজ কমে যায়। বুঝলি রে মা, দেখ তোকে এত পড়াই তাও তোর মা বলে আমি তোকে নাকি পড়াতে নিয়েই বসাই না। জানি তো বাবা আমাকে খুব সুন্দর করে পড়াচ্ছিল, কি ভালো লাগছিল পড়তে। হ্যাঁ হ্যাঁ সে তো ভালো লাগবেই মা, মাম্মাম যতই করুক মাম্মামের নাম নেই। ওই বাবা একটুখানি বছরে একদিন দুদিন বসলেই বাবা খুব ভালো পড়ায়, তাই না? ও মাম্মা তুমি রাগ করছো কেন? তুমি তো আমার সোনা মা, তোমার কাছে তো আমি রোজই পড়ি, তুমিও তো কত ভালো পড়াও আমায়, কিন্তু বাবিও খুব ভালো পড়ায়। হে ইন্দু, দেখেছো বাবার প্রশংসা করবে না এটা কি হয়? মেয়েটা তো আমারই, বাবাকে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে। ওরে দুষ্টু মেয়ে, তাই নাকি রে? বাবাকে বেশি ভালোবাসিস আর মামাম কি ভেসে এসেছে জলে? না না মামাম, আমি তোমাকে ভালোবাসি না তাই হয় নাকি? বাবাকে তো আমি ভালোবাসি, কিন্তু তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার মিষ্টি মামাম, কি সুন্দর দেখতে তুমি জানো মা? আমি সব বন্ধুকে বলি আমার মা সবচেয়ে সুন্দরী। এই বলছি সকাল গড়িয়ে বেলা হয়ে গেল, যাও বাবা তুমি বাজার দোকান একটু করো বলো, আমার তো এখনো মেলা কাজ পড়ে আছে। তুমি বাজার দোকানটা দেরি করলে না আমার রান্না বাড়ি করতে সব দেরি হয়ে যায়। দেখেছিস পরি, দু মিনিট এসে যে আমার সাথে কথা বলবে সেটুকু তোর মায়ের সময় নেই, এসেই বাজারের ফিরিস্তি ধরিয়ে দিল, সারাদিন শুধু রান্না আর খাওয়া। হ্যাঁ একটু বসে তো গল্প করতে হয় নাকি? ইস মোলো যা, এত বয়স হয়ে গেল এখন আবার নতুন করে ওর সঙ্গে আমি বসে বসে গল্প করব। হ্যাঁ আমি ওই করি, তাহলে রান্নাবাড়িগুলো কে করবে শুনি? সকাল গড়ি বেলা হয়ে গেল, খাবে কি মশাই? যাও তো শিখিনি। বল রে মা, বাজার থেকে তোর জন্য কি আনবো, কি খাবি তুই? বাবা তুমি আমার জন্য ইলিশ মাছ কিনো, এখন তো ইলিশ মাছ পাওয়া যায়, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। ঠিক আছে দেখি ইলিশ মাছ কত ভালো পাওয়া যায়। ঠিক আছে ইন্দু চললাম তাহলে। কই গো ইন্দু, ওই আমার দিদি ভাই কই, অনেকক্ষণ ধরে গলা পাচ্ছি তো, ঘুম মধ্যে পড়াশোনা হচ্ছিল না? আমি ঠিক শুনেছি বাইরে থেকে? ও থামিয়ে দাও, এটা এটা থামিয়ে বাঁচো। বাবা আর মা বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি না মারে, আর কি ক্ষমতা আছে বল যে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলবো? মা যাচ্ছে ব্যথা বাবা, আর পারি না গো বৌমা। বলছি সকাল থেকে ডোনাকে তো দেখলাম না একবার, ও ভালো আছে তো? না মা সকাল থেকে তোকে দেখিনি, মনে হয় ঘরেই আছে। পরি এই পরি কি করছিস তুই? আমরা চলে এসেছি। কি রে ভালো আছিস তো? দিদন গো কেমন আছো তুমি? আবারে কারা এসেছে? দেখো দেখো বৌমা, আমার দুই দিদিভাই চলে এসেছে যে। ওরে মা রে কেমন আছিস তোরা? বাপ রে বাপ কতদিন পর এলি। আরে ডিম্পি দি গিনি দি তোমরা সব কেমন আছো? তোমরা তো তোমাদের পরীকে ভুলে গেছো। আরে না না পরি, তোকে আমরা ভুলে যেতে পারি বোকা মেয়ে, তোকে কত ভালোবাসি আমরা। আরে আশা হয় না জানিস না, এই দেখ আজকে সুযোগ পেয়েছি অমনি চলে এসেছি। মারে তোরা তাহলে বস, আমি একটু কাম্মার ঘরে গেলাম। হ্যাঁ পরি তোরা এখানে থাক গল্প কর। হ্যাঁ বৌমা চলো চলো, আমিও যাই একটু তোমার সাথে। বাবা এটা সুতো পাচ্ছি না, তখন থেকে কি যে অস্বস্তি লাগবে না, না শুয়ে শান্তি না খেয়ে শান্তি, কিচ্ছু খেতে পাচ্ছি না, ভালো লাগে বলতো হেনা এরম করে। আরে এই তো হয়ে গেল দিদি, আর তো কটা দিন, দেখ না দেখতে দেখতে ন মাস চলে গেল, আর কটা দিন সবুর করতে পারছিস না? হ্যাঁ রে খুব ভয় করছে, কি যে হবে, ঠাকুর ঠাকুর করে যেন সব ভালোভাবে হয়ে যায়। তীরে হেনা
যে মা না হয়েছে সে বুঝবে না মা হওয়ার জ্বালাকি। এখন বুঝি আমাদের মা কত কষ্ট করেছে। সত্যি বাপ রে বাপ, খুব কষ্ট রে। আনন্দ যেমন আছে তেমন খুব কষ্ট মা হয়। এই যে কি গল্প হচ্ছে! হ্যাঁ ও, এই তো রাজদা এসেছো। বসো বসো, তুমি তাহলে বসো, আমি একটু যাই। তাহলে আমার সে কেমন আছে, কি করছে এখন সে? আর আমি মরে গেলাম, আর তুমি শুধু তোমার সে নিয়ে পড়ে আছো। হ্যাঁ এই হয় এই হয়। হ্যাঁ এখন আর আমার কথা কে দেখে, কে ভাবে, তাই না? এখন সারা দিন শুধু তার খবর। বাবা কি হিংসুটে! হ্যাঁ আর পাচ্ছি না গো, উফ, আর ভালো লাগে বলো তো? খেতে পাচ্ছি না, একটু শান্তি করে ঘুমাতেও তো পাচ্ছি না, শুতে পাচ্ছি না। আর এই তোমার পুচকুটা কি জ্বালায় আমার সারা দিন, জানো না? মা আ ইকি, এই তো ভেতরে থেকেও আমাকে শান্তি দেবে না। হ্যারে দেখো দেখো দেখো, এই বলতে না বলতেই শুরু করে দিয়েছে, দুম দাম লাথি মারছে। কি বলবো বলো তো, আমার শান্তি আছে? এই তাই নাকি, কি বলছো তুমি? কোথায় দেখি দেখি, এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছো এইখানটা এইখানটা, এই দেখো এইখানটা হাত দাও, এই দেখো এক্ষুনি মারবে, দাঁড়াও 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 একটু দেখো। এই দুষ্টু, তুই মায়ের পেটের মধ্যে এভাবে লাথি মারছিস, বাইরে বেরো, তারপর তোর কান মুলে দেব আমি। ওটি হচ্ছে না, কান মুলে দেবে কি হচ্ছে, লাথি তো আমায় মারছে, তাই একটু মারুক, তাতে কোনো দোষ নেই, আমার বেশ ভালোই লাগে। প্রথম যখন লাথিটা মেরেছিল না, আমি তো ভয় পেয়ে চমকে গিয়েছিলাম। এই দুষ্টু, মাকে এত জ্বালাস না। হ্যাঁ মায়ের তো লাগে নাকি, কাণ্ড দেখো, তুমিও না সত্যি পাগল আছো, একদম বাচ্চা হয়ে গিয়েছো। আরে বাবা, আমার সঙ্গে কি করে কথা বলবে ও, ওই তো শুধু দুমদুম করে লাথিটাই মারে, আর কি এখন কিছু করতে পারে? আরে বাবা বাবা জানে, বাপরে বাপ, বেরোতে তো দাও, তোমরা তো কেউ সময় দিচ্ছ না ওকে। না আর না, সবুর সয়েছে না, কবে যে আমার ঘর আলো করে তোমার মতন একটা ফুটফুটে মেয়ে আসবে। না মশাই, ওটি হচ্ছে না, আমার কিন্তু তোমার মতো একটা দুষ্টু মিষ্টি ছেলে চাই। না না না, ওটি হচ্ছে না, আমার একটা কিন্তু তোমার মতো ছোট্ট ডোনা চাই। কে যাই হোক, ভগবান যাকে পাঠাবে সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, ব্যাস এটুকুই চাই আমি। মা শুন, এই ডোনা, সকাল থেকে তো তোমাকে একবারও দেখিনি, তাই ভাবলাম কি জানি শরীরটা সব ভালো আছে তো, এখন কেমন আছো? ও মা এসেছো? ও বৌদি এসো এসো, বসো বসো। কিরে ডোনা, শরীরটরি ভালো আছে তো? আর বলো না বৌদি ভাই, আর কি ভালো থাকবে বলো, এই দেখো না তখন থেকে টুকটাক করে লাথি মেরে যাচ্ছে পেটের মধ্যে, একটু বসতেও পাচ্ছি না, শুতেও পাচ্ছি না শান্তি করে। ওরে দুষ্টু, একটু শান্ত হ, ওরম করিস না বাবা, মায়ের তো কষ্ট হয়, মাকে খুব জ্বালাচ্ছিস তুই। ঠিকই আছে, যেমন বাপ তার তো তেমনি বেটা হবে, এই রাজও আমায় কম জ্বালায়নি, বুঝলে বৌমা? খুব দুষ্ট ছিল, পেটে থাকতে শুরু করেছে জ্বালানো, জানো সে বড় বয়স অবধি জ্বালিয়ে গেছে, এই তো সবে শুরু, দাঁড়াও দাঁড়াও। এই তো মা, আর কটা দিন দেখতে দেখতে কেটে যাবে, একটু কষ্ট সহ্য করো মা। আর এর কষ্টের কি আছে বলো, সব মেয়েদেরই এমন কষ্ট ভোগ করতে হয়, এ তো বড় আনন্দের, তাই না? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খুব শীঘ্রই আমাদের পরীর ঘর আলো করে ডোনার একটা পুচকু বা পুচকি আসতে চলেছে, তাই জন্য এখন রোজ ভিডিওগুলো মিস করো না, দেখতে থাকো টিনি ভিলেজ স্টোরি, সাবস্ক্রাইব করে দাও, আর সবাই ভীষণ ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।